সর্বশেষ মালয়েশিয়া কলিং ভিসার আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে 16 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কতজনের ফ্লাইট হয়েছে এবং কত ডিমান্ড লেটার এসেছে, এই সকল বিষয়ের খুঁটিনাটি আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। 16 নভেম্বর 2022 তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়ার হাইকমিশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে 1,64,000-এর বেশি লোকের চাহিদাপত্র। এবং বাংলাদেশ থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী 17,100-জনের বেশি কর্মী প্রেরণ করা হয়েছে। মোট কলিং ভিসা ইস্যু হয়েছে 41,000-এর বেশি কর্মীর এবং মোট ম্যান পাওয়ার কার্ড ইস্যু হয়েছে বা ছাড়পত্র পেয়েছে 20,000-এর বেশি শ্রমিক। এবং 16 নভেম্বর 2022 তারিখে দুইটি ফ্লাইটে বেশ কিছু কর্মী আজকে ফ্লাইট হচ্ছে। তো সর্বশেষ এই আপডেট অনুযায়ী বোঝা যাচ্ছে যে মালয়েশিয়া এখনো পুরোদমে চালু আছে এবং প্রচুর পরিমাণে লোক নিয়োগের চাহিদাপত্র বাংলাদেশে আসতেছে এবং ফ্লাইট পরিচালিত হচ্ছে। এবং আপনাদের জন্য আশার বাণী হচ্ছে, বিগত দিনে মালয়েশিয়াতে লোক যাওয়ার ক্ষেত্রে কাজের গতি যেমন ছিল, তার চেয়ে এখন কাজের গতি ফিরেছে অনেক বেশি। এখন কাজগুলোও অনেক স্মুথভাবে হচ্ছে এবং দ্রুততার সাথে হচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন যে মালয়েশিয়া কলিং ভিসা এখন থেকে পুরোদমে কার্যক্রম চলমান আছে এবং চলমান থাকবে। নির্বাচনের সাথে মালয়েশিয়া কলিং ভিসার কোনো সংশ্লিষ্টতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা নির্বাচনের কারণে বন্ধ হতে পারে এরকম কোনো আশঙ্কাও দেখা দেয়নি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।